ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে বাড়িতে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে উঠে আসলো একটি বিরাট বড় আপডেট অবশেষে আবারও মাসের শুরুতেই দাম বাড়ল বাড়িতে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডারে বন্ধুরা সে নিয়ে বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কত টাকা করে বৃদ্ধি পেল রান্নার গ্যাসের পাশাপাশি এ মাসে কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা পাবেন কি পাবেন না সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করে দিন ভবিষ্যতে এ ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য পাশাপাশি আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের বাড়িতে যে গ্যাস কানেকশনটি রয়েছে সেটি কোন কোম্পানির এসপি না ভারত গ্যাস না ইন্ডিয়ান তো চলুন বন্ধুরা দেরি না করে বিস্তারিত আপডেটে চলে যাই। প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি পেল রান্নার গ্যাসের সরকার আর গ্যাসের উপর ভর্তুকি দেবে না জুলাই মাসে কলকাতায় ভর্তুকিহীন গা গারস্থ রান্নার গ্যাসের দাম ছিল ছয়শো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা তা পঞ্চাশ পয়সা বেড়ে হয়েছে ছয়শো একুশ টাকা পয়লা আগস্ট শনিবার থেকে নয়া দাম কার্যকর হবে তবে আগস্ট এই গ্রাহকরা চোদ্দ দশমিক দুই কেজি কিলো এলপিজি সিলিন্ডার নিলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ভর্তুকি হিসেবে পাবেন তা সরকারি তেল সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়নি কলকাতায় উনিশ কেজি নন ডোমেস্টিক সিলিন্ডারের দাম এক টাকা বেড়েছে এবং দাম হয়েছে এগারোশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা এর আগে পরপর দু মাস গ্যাসের দাম বেড়েছে গত জুন মাসে মেট্রো শহরে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় তিরিশ টাকার বেশি বাড়িয়ে দিয়েছিল তেল সংস্থাগুলি সে বার কলকাতায় গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল একত্রিশ টাকা সেই ধারা অব্যাহত জুলাই মাসেও সেবার ভর্তুকি গ্যাস সিলিন্ডারের চোদ্দ দশমিক দুই কেজি দাম বৃদ্ধি পায় সাড়ে চার টাকা এবার বৃদ্ধির হাত অতটা না হলেও মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক নয় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য এলপিজি সিলিন্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবারও কিন্তু দাম কিছুটা হলে বাড়ল ভর্তুকি নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই অর্থাৎ কিন্তু আস্তে আস্তে সরকার ভর্তুকি পুরোপুরি তুলে দিতে যাচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে